আসসালামু আলাইকুম, ফেমাস ফার্নিচার আপনাকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম, এটা হলো গাজীপুর জোন পড়ছে আর কি, গাজীপুর ডিস্ট্রিক্টে আপনার কোনাবাড়ি আমবাগ আর কি। আর ফাইনালি আজকে রিবনুর বাসায় আমাদের সাতটা ফার্নিচার ডেলিভারি দিলাম। এটা কতটুকু বাজেট পড়ছে, কী কাট দিচ্ছি, কী কালার করা হয়েছে, এটা বিস্তারিত আলোচনা করব। আর আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমাদের ফ্যাক্টরিতে কোন আইটেমের কাজ হয়, কীরকম কাজ হয় এগুলো আপনাদের জানা থাকবে, উপকার হবে। আপনি প্রিয় শহর প্রিয় এলাকা থেকে বানিয়ে নিতে পারবেন এই ডিজাইনগুলো, কিংবা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ঠিকানা চৈতন্যজীবী ফার্নিচার মার্কেট, মিরপুর কাজীপাড়া, এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আর আজকে আমাদের যে বড় ভাই সৌদি, বড় ভাই রিপন ভাই, উনিকে আজকে উনি আমাদের চ্যানেলে দীর্ঘদিন দেখে আমাদেরকে ফার্নিচারগুলো অর্ডার করছিল। এটা এর সাথে সাতটা আইটেম আছে, ভিক্টোরিয়া সোফা, একটা ভিক্টোরিয়া খাট আছে, একটা ডাইনিং, একটা ওয়ার্ড্রোভ, একটা শোরেক, আর সবগুলো ফার্নিচার আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি। কিন্তু আজকে বাইর থেকে শুনবো কতটুকু আমাদের উপরে ভালোবাসা না, ঠিক আছে, কতটুকু ফার্নিচার দিতে পারছি আর কতটুকু আস্থা আছে, এটা আপনাদের উপরে বলবো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লায়েন্টের উপরে কিছু বলেন আপনি। আসলে আমাদের চ্যানেলটা আপনাদের দীর্ঘদিন দেখার পরে আপনি আমাদের ফ্যাক্টরি দেখেছেন, ভিজিট করছেন, করার পরে আপনি ভালো লাগছে দেখে আমাদেরকে অর্ডার করছেন, এখন আপনার বাসায় ফার্নিচার নিয়ে আসছি, আমাদের ক্লায়েন্টের উপরে কিছু বলতে বলেন। আসলে ফেমাস ফার্নিচার খুবই ভালো, ফেমাস ফার্নিচার যে ফার্নিচারগুলো দিয়েছে খুবই সুন্দর, ফেমাস ফার্নিচার আসলে পরিবেশসম্মত, এটা আসলে খুবই ভালো। আমি অবশ্যই এটা অনলাইনে দেখি, ওনাদের কাছ থেকে আমি অর্ডার দিছি এবং ওনারা সুন্দর মতনই আমাকে ডেলিভারি দিছে, এবং আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই আর কি। আপনারা এটা ফেমাস ফার্নিচারের মধ্যে আসক্ত থাকতে পারেন, ফেমাস ফার্নিচারে আপনি অর্ডার দিতে পারেন আমার মতো আর কি। এই আচ্ছা ভাইয়া, আপনার বিষয় হচ্ছে কি, আপনার যেমন কথা ছিল আপনাকে চিটং সেগুন কাট দেবো, যেরকম কথা ছিল ওরকম আমরা আসলে কি আপনি ওরকম পাইছেন কিনা, এটা আমাদের ক্লায়েন্টের উপর যদি কিছু বলতেন। না, আমি আসলে চিটাং সেগুনে অর্ডার দিয়েছিলাম, চিটাং সেগুন আল্লাহ রহমতে আমি মনে পাইছি। কিন্তু আমি আপনাদেরকে বলি, এটা যে কালার করা হয়েছে অ্যান্টিক কালার, এই কালার আসলে কী কাট দিচ্ছে এটা আপনাদের বোঝার কোনো অপশনই নাই। কিন্তু ভাই আমাদের ফ্যাক্টরিতে কালার আগে গিয়ে ভিজিট করছে, করার পরে ফাইনালি এটা সম্পূর্ণ অ্যান্টিক কালার করা হয়েছে, অ্যাথেনাস কালার। আপনারা যদি চান এটা, এই কালারটা নেওয়ার জন্য আগ্রহী এটা নিতে পারবেন, আর যদি চান না এটা অন্য কোনো কালার নেবেন তাহলে এটা করা যাবে। আমরা কাস্টমাইজ কাজ করে থাকি, এটা ভিক্টোরিয়া সেভেন নতুন স্টাইল আমাদের ফ্যাক্টরিতে করা হয়েছে। আর এটার বিস্তারিত আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো 3-2-1, সাথে দুটা স্যান্ডার টেবিল আছে, ছোটো সাইড টেবিল, একটা আছে বড় টেবিল, দেখেন টেবিল স্টাইল অনেক সুন্দর লুক। আর এটার যে কারুকাজটা না, অনেক সুন্দর আছে লুকটা। আর এটা যে ফেব্রিক্সটা, এটাও ভাইয়ের পছন্দের মতোই দেওয়া হয়েছে ফেব্রিক্সটা, এই ব্যাগের ফেব্রিক্সটা আর প্লাসে যে পিলোর ফেব্রিক্সটা ভাইয়ের পছন্দে দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর। এটা আপনার বাসায় রাখলে ফাইনালি কত সুন্দর একটা লুক লাগবে এটার। এটা যে কাজের স্টাইলগুলো আর এখানে যে কাজের থিকনেসগুলো, সম্পূর্ণ 3 ইঞ্চি কাঠ থেকে কেটে সলিড করে করা হয়েছে। আর নিচে যে পায়াটা করা হয়েছে এটাও দেখেন কত সুন্দর, এটা সম্পূর্ণ আপনি ভিক্টোরিয়া শেপে, এখান থেকে এখানে মানে 15 ইঞ্চি আছে আপনার একদম ভাস শেপে, এটা সম্পূর্ণ দেখেন কাজগুলো কত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে। এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেখা থাকে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারেন আপনি। এটা আমাদের ফ্যাক্টরিতে খরচ পড়বে হলো 2 লাখ থেকে শুরু আর কি, 2 লাখ প্লাস হবে। এটা 3-2-1 আছে, আর সাথে দুটা সাইড টেবিল, একটা বড় টেবিল আর কি, 3টা টেবিল পাচ্ছেন আপনারা, 2 লাখের উপরে পড়বো খরচ। সম্পূর্ণ চিটং সেগুন কাঠের প্রিমিয়াম লেকার আর কি, আমরা লেকার পালিশ করে থাকি ফ্যাক্টরিতে। আর যদি আপনি অন্য কোনো কালার নেন সেটা আলোচনার মাধ্যমে করা যাবে, সমস্যা নেই। আর এটার সাথে যে আর বাকি ফার্নিচারগুলো আছে এটা আপনাদের অন্য একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য অন্য একটা পার্টে করে দিচ্ছি। আর আজকে ছিল কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।